नमस्कार बंधुरा, केमन आछेन सकले? आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आमी रान्ना करब खासिर मांसेर पतला झोल। देखुन, आमी एखाने निएछि 800 ग्रामेर मतो खासिर मांस, पेंयाज 6 पिस निएछि, 10-12 पिस रसुन निएछि, टमेटो आधाटा बेटे नेब, आधा निएछि, एखाने आलू केटे रेखेछि। एबार आमी गैसटा অন করে দেব, মাংসটা বসিয়ে দেব। কড়াতে দেখুন আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুটায় আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার তেলটাই আমি তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার আমি আদাটা বেটে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা তুলে নেব। পেঁয়াজের সঙ্গে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো একসাথে গোটা কেটে নিয়েছিলাম, কেটে দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি মাংসতে মশলাগুলো দিয়ে দেব, দেখুন অল্প একটু চিনি দিব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদাটা যে বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে কুকারে আমি দিয়ে দেব। মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, এইভাবে আমি এটা কুকারে দিয়ে দেব। কষা মাংসটা কুকারে দিয়ে দিয়েছি, এবার আমি কড়াতে একটু গরম জল করে কুকারটায় দিয়ে দেব। এবার আমি আলুগুলো কুকারে দিয়ে দেব, দিয়ে কুকারটা বন্ধ করে দেব। কুকারটা একটা সিটি হয়ে গেলে কমিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আমি কমিয়ে দেব 10 মিনিট। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার সিটিটা পড়ে গেলে তারপরে কুকারের মুখটা আমি খুলব। সিটিটা পড়ে গেছে, এবার আমি কুকারের মুখটা খুলে নেব। দেখুন কি সুন্দর লাল ঝোল হয়েছে। খাসির মাংসের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল দেখতে হয়েছে, পাতলাও হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।